অনুপ্রবেশের জেরে হিন্দু বাঙালিরা তারা কণ্ঠাসহ হয়ে পড়ছেন, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই রাজ্যে অনুপ্রবেশের জন্য তো 72টা জায়গা খোলা রোহিঙ্গা ঢুকছে, যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন, সে হিন্দু হোক মুসলিম হোক অন্য সম্প্রদায় হোক, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দু জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন, তারা তো হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন, মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য। আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে। আমাদের ধনসম্পদ, বাড়ি ঘর, জামা কাপড়, ভালো থাকা কোনো মূল্য আছে? আমাদের যদি দেশ ছাড়তে হয়, আমরা তো ওই 2 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি, সব ফেলে দিয়ে 70 লক্ষ ইউক্রেনকে পোল্যান্ডে পালাতে হচ্ছে। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না।